সাথী, বৈশ্বিক অতিমারির আবহে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কতিপয় মানুষের সম্পদ সঞ্চয়ের বাসনা আজ আমাদেরই বসুন্ধরাকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। সম্পদের বিপুল সঞ্চয় আর মানুষের ক্রমবর্ধমান নিঃস্বতা, এটিই আজকের দুনিয়ার বাস্তবতা। বৈকল্পিক তাই মনে করে, সামাজিক ন্যায়ের প্রশ্ন এবং পরিবেশ রক্ষার তাগিদ অবিচ্ছেদ্য। সাম্রাজ্যবাদ সবসময় ধনতান্ত্রিক লালসাকে পরিতৃপ্ত করেছে। রাষ্ট্র প্রথমে প্রাকৃতিক সম্পদের দখল নেয়, আর পরে সুকৌশলে তা তুলে দেয় ধনিক শ্রেণীর হাতে। স্বাধীনোত্তর ভারতেও এই ঔপনিবেশিক নিয়মের ব্যত্যয় হয়নি মোটেও। হিমালয় থেকে দণ্ডকারণ্য, পশ্চিম উপকূল থেকে দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত, সর্বদাই একই ছবি। আপনারা জানেন, গত 26শে মে দিল্লির উপকণ্ঠে আমাদের দেশের কৃষকরা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন করছেন তা 6 মাস পূর্ণ করল। কৃষি আইন বিরোধী এই আন্দোলন দেশের শাসক শ্রেণী আর বৃহৎ পুঁজির আদাতের কদর্য ছবিটাকে আমাদের সামনে আরো একবার উন্মোচিত করেছে। আসলে কৃষিকে উন্নয়নের নামে যে কর্পোরেটের হাতে তুলে দেবার চক্রান্ত চলছে, তা সহজেই কৃষকরা বুঝতে পেরেছেন এবং তাদের মঞ্চ থেকে সোচ্চারে ঘোষণা করছেন। আন্দোলনের মঞ্চ থেকে তাই কর্পোরেট হাটাও, কৃষি বাঁচাও, এই স্লোগান উঠেছে। বৈকল্পিক কৃষকদের এই দাবিকে সর্বান্তকরণে সমর্থন করে। পাশাপাশি কর্পোরেটদের প্রকৃত স্বরূপ এমন সোচ্চারে ঘোষণা করবার জন্য আন্দোলনকে অভিনন্দন জানায়। আসুন আমরা আজকের সম্পূর্ণ ক্রান্তি দিবসের যে আহ্বান করা হয়েছে তাকে সফল করি। বৈকল্পিক এর পক্ষে 5ই জুন 2021।